অনুকূল আবহাওয়া এবং মাটির কারণে কুষ্টিয়াতে প্রায় সব ধরনের সবজির আবাদ হয়, ফলনও হয় বেশ। এবছর ফলন ভালো হলেও ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। বাজারেতে তো নিয়ে গেলে তো আমরা ঠিক মতন দাম পাইনি, সস্তা ধরে দিয়েছে, এমন দিন আছে যে আমাদের মাল নেচ্ছেই না। পাইকারি বাজার থেকে মাত্র 9 কিলোমিটার দূরের খুচরা বাজারে একই সবজি কেজি প্রতি 25 থেকে 30 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। বেগুন কিনলাম 35 টাকা কেজি, ওল কিনলাম 25 টাকা কেজি, কাঁচামরিচ 45 টাকা কেজি। বাজার বর্তমানে এখানেও যা, ঢাকাতেও তাই, ব্যবসায় তো লাভ হচ্ছে না। ঝাড় আমরা কিনলাম 40, 42, 45, বিক্রি 50। এই ফাঁকে লাভবান হচ্ছেন এক শ্রেণীর ফুরিয়া ব্যাপারী। অভিযোগ উঠেছে সঠিকভাবে বাজার মনিটরিং না হওয়ায় এই দশা। আমরা কুষ্টিয়ার বাজারে সবজি এনে একদম মরি গেলাম, পেপি 3-4 টাকা কেজি, আরও তো পাইকারি বিক্রি হচ্ছে, এখন আমরা খাবো কি? মনে করেন আমার তো সবই লস। এই কর্মকর্তা বলছেন নিয়মিত বাজার মনিটরিং এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রয়েছে। মধ্যস্বত্বভোগীদের যে দৌরাত্ম্য বা আধিপত্য, এটা আমরা অনেক ক্ষেত্রে কমাই নিয়ে আসছি, যার কারণে কৃষক তাদের পণ্যের মূল্য কিন্তু অনেকটাই পাচ্ছে। তো এইটা যতটুকু সমস্যা আছে, এই সমস্যাগুলো আমরা আরও কমাই নিয়ে আসবো আগামী দিনে আশা করতেছি, এবং এই লক্ষ্যে আমার অধিদপ্তর সার্বক্ষণিক কাজ করতেছে। মুবাল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক।